স্নেহের অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, অষ্টম শ্রেণীর থার্ড সামিটিভ অর্থাৎ ফাইনাল পরীক্ষার সংস্কৃতের কোশ্চেন পেপার নিয়ে। দেখো, সরাসরি স্ক্রিনে কিন্তু আমরা অষ্টম শ্রেণীর থার্ড সামিটিভ অর্থাৎ ফাইনাল পরীক্ষার সংস্কৃতের কোশ্চেন পেপার দেখতে পাচ্ছ। ফুল মার্ক্স তোমাদের রয়েছে 70, আর সময় তোমাদের রয়েছে 2 ঘন্টা 30 মিনিট। সংস্কৃত টেক্সটবুকের ক্ষেত্রে কিন্তু বিভিন্ন স্কুলে কিন্তু বিভিন্ন প্রকাশনের বই সিলেক্ট করা হয়, সেহেতু প্রশ্নের ধরন এবং প্রশ্নগুলো কিন্তু অন্যরকম হতে পারে। কয় দেখো, যে কোনো 10টি প্রশ্ন দেওয়া, প্রতিটি প্রশ্নের মান রয়েছে 1 করে 1×10=10। ভালো করে দেখে নাও, এখানে মোট 12টি প্রশ্ন দেওয়া রয়েছে, তার থেকে যে কোনো 10টি প্রশ্ন তোমাদের উত্তর করতে হবে। এখানে 12টি প্রশ্নই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। কয় দেখো, যে কোনো 5টি প্রশ্ন দাও, 7টি প্রশ্ন দেওয়া রয়েছে, তার থেকে যে কোনো 5টি প্রশ্ন উত্তর করতে হবে, প্রশ্নের মান 2 করে 2×5=10। গয় দেখে রয়েছে শব্দের অর্থ লেখো, 7টা দেওয়া রয়েছে, 5টা করতে হবে, প্রশ্নের মান 1 করে 1×5=5। পরে হচ্ছে ঘয়ের দাগে বঙ্গানুবাদ করো, প্রশ্নের মান রয়েছে 5 করে 5+5=10। 3টে দেওয়া রয়েছে, 2টো করতে হবে, 5+5=10। উমদাগের যে কোনো 2টি গল্প নিজের ভাষায় লেখো, প্রশ্নের মান রয়েছে 7.5 করে 7.5+7=15। 6 দাগের হচ্ছে শব্দরূপ লেখো, যে কোনো 1টি, প্রশ্নের মান রয়েছে 5। পরে হচ্ছে ধাতুরূপ লেখো, যে কোনো 2টি, প্রশ্নের মান 5 করে 5+2=10। পরে সন্ধি করো যে কোনো 5টি, প্রতিটি প্রশ্নের মান 1 করে 1×5=5। তারপরে সন্ধি বিচ্ছেদ করো যে কোনো 5টি, প্রতিটি প্রশ্নের মান 1 করে 1×5=5। ভালো করে দেখে নাও, এই রয়েছে টোটাল তোমাদের থার্ড সামিটিভ অর্থাৎ ফাইনাল পরীক্ষার অষ্টম শ্রেণীর সংস্কৃতের কোশ্চেন পেপার। ভালো করে তোমরা কোশ্চেনটা দেখে নাও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওকে লাইক করতে একদম ভুলবে না, আর আমার চ্যানেল নতুন হওয়ার লাল কালার সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকন প্রেস করে যখন নতুন কোনো ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। আর এই ভিডিওটি তোমার বন্ধু বান্ধবী আত্মীয় স্বজন সবার মধ্যে কিন্তু অনেক অনেক শেয়ার করে দাও, যারা এবছর অষ্টম শ্রেণীতে পড়ছে। আমরা কিন্তু ইতিমধ্যে অষ্টম শ্রেণীর প্রতিটি বিষয়ে সিলেবাস, প্রশ্নকাঠ এবং নমুনা প্রশ্নপত্র কিন্তু আপলোড করে দিয়েছি। তোমরা যদি এখনও পর্যন্ত সেই ভিডিওগুলো না দেখে থাকো, ভিডিওগুলো কিন্তু তাড়াতাড়ি দেখে নাও। তোমাদের সকলকেই জানাই আগাম পরীক্ষার অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আশা করি সকলের পরীক্ষায় খুব ভালো হবে।